দিল্লি দিলবালো কি, এই কথাটা তো আমরা অনেকেই শুনেছি। আর আজকে আমরা এই ভিডিওতে দিল্লির দিল চাঁদনি চক লাল কিলা ঘুরে দেখব, আপনাদের ঘুরে দেখাব। यहाँ से ड्रोन मिलेगा आपको मात्र 1000 रुपए में। अच्छा, अगर इसी चीज का आप ऑनलाइन परचेस करते हैं मतलब फ्लिपकार्ट पे, ये आपको 2025 रुपए का मिलेगा। गुड मॉर्निंग फ्रेंड्स, आज दिल्ली दर्शने बेरिएछि, तबे এটা কিন্তু অন্যান্য ব্লগিং এর মত নয় যে বিভিন্ন টুরিস্ট স্পটের জন্য আমাদের গাড়ি রিজার্ভ করে শুধু ওই টুরিস্ট স্পট গুলো গিয়ে দেখাবো। আজকে দিল্লি ঘুরবো, দিল্লি বালের মত, দিল্লির লোকাল লোকের মত, এখানকার লোকাল ট্রান্সপোর্ট ইউজ করে, মেট্রো ইউজ করে, টোটো অটো সব কিছু দিয়ে দেখা যাক দিল্লিবাসীরা যদি এই ব্লগ বানাতো তাহলে কীরকম হতো। আমি সেই প্রচেষ্টাই করছি, বেরিয়ে পড়েছি, কাল রাতে এখানে ছিলাম, এখানে আমার ভাইয়ের বাড়ি দিল্লিতে। তো যাই হোক, ওর কাছ থেকে একটা রুট ম্যাপ নিয়ে নিয়েছি, এখন অটো ধরার জন্য এখানে আছি। চলুন অটো ধরে প্রথমে যাব কুতুব মিনার মেট্রোতে, তারপর ওখান থেকে মেট্রো ধরে চাঁদনি চক লালকিলা। মেট্রো যাঙ্গে ভাইয়া, কুতুব মিনার মেট্রো কিতনা হ্যাঁ? কুতুব মিনার মেট্রো জানা হ্যাঁ? মেট্রো তো স্যার আপকে সোল পে আয়েঙ্গে, আগার রেড লাইট কো উতরেঙ্গে ক্যোঁকি মুঝে আগে সে হি যাইয়ে যাইয়ে আতে। 50 রুপে দেনা পড়ে? হ্যাঁ 50 রুপে দেনা, 50 রুপে মেট্রো তক জানা হ্যাঁ। তো প্রথম আমাদের অটো ঠিক করে নিলাম 50 টাকা এখান থেকে মেট্রো স্টেশন। ভাই আপনার নাম কে হ্যায়? মেরা নাম সমীর। সমীর, সমীর ভাই কে সাথ নিকলে হ্যায় মেট্রো তক উসকে সওয়ারি মে। তো চলুন আপনাদের বাকিটা মেট্রো পৌঁছানোর পর দেখাচ্ছি টোটো করে মেট্রো স্টেশন। আমরা কুতুব মিনার মেট্রোতে এসেছি, জেনারেলি যদি ওই দিক থেকে আসেন ওই ফুটে নামানো হয়, আর এই ফুটব্রিজ কভার করে, এই ফুটব্রিজ কিন্তু একদম স্টেশনের সামনে, এই যে দেখুন এখানে নামে, এখান থেকে সোজা আপনারা মেট্রোতে যেতে পারবেন। তো আমার অটো ড্রাইভারও প্রথমে বলেছিল ওখানেই নামাবে, তারপরে পরিচয় হলো, একটু কথাবার্তা হলো, তো উনি বললো চলো দাদা আমি তোমাকে ওইদিকেই নামিয়ে দিচ্ছি, তোমাকে হেঁটে যেতে হবে না। যখন শুনলো ইউটিউবে, তো এইটুকু সম্মান কিন্তু আমরা মোটামুটি সবখানেই পাই, এটা অস্বীকার করার জায়গা নাই, অনেকেই ভালো চোখে দেখে এবং বা অনেক আইডিয়া নিল কীভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয়, কীভাবে পেমেন্ট আসে, কত পেমেন্ট আসে, উৎসাহ তো সবার মধ্যেই। তো যাই হোক, এখন আমরা দিল্লি মেট্রো, দ্য লার্জেস্ট মেট্রো নেটওয়ার্ক ইন ইন্ডিয়া, মনে হয় এশিয়াতেও হতে পারে, এত বড় বিস্তৃত আর এত দূর দূর অব্দি মেট্রো কোথাও নেই দিল্লি ছাড়া। আমরা এই কুতুব মিনার মেট্রো স্টেশনে প্রবেশ করছি, এখান থেকে সোজা যাব চাঁদনি চক। হাই, তো চাঁদনি চকে এসে গেলাম, এটা চাঁদনি চক মেট্রো, মেট্রোর ভিতরে বিশেষ করুন ভিডিও করতে দিল না, ওখানে করছিলাম আমি কুতুব মিনারে। তো ওখানে
সিকিউরিটি এসে বলল দাদা এটা একদম স্ট্রিক্টলি প্রোহিবিটেড, এর জন্য পারমিশন নিতে হয়। আমি বললাম কোথায় পারমিশন নিতে হয় চলুন আমি যাচ্ছি, বলো যে না এটা রেলের অফিস থেকে নিতে হবে, শুধু রেলওয়ে প্রমোশনের জন্যই ভিডিওগ্রাফি করা অ্যালাউ আছে, কোনো ইউটিউবে বা কিছুর জন্য করা নেই। তো সোকল্ড, আর আমিও দেখলাম সত্যি সবার সিকিউরিটির জন্য করাটা নাই ভালো, সেই জন্য আমি আর বেশি তর্ক করিনি। তো যাই হোক, এই আমরা চাঁদনি চকে এসে পৌঁছালাম, এবার চলুন। এই চাঁদনি চকের ইতিহাস, চাঁদনি চকে অসংখ্য অলিগলি এবং একটা বড় বাজার, সব ধরনের জিনিস এখানে পাওয়া যায়, আপনি যে কোনো ব্র্যান্ডের শোরুমও পেয়ে যাবেন, আর চাইনিজ মাল বলুন দিল্লিওয়ালা মাল বলুন সব এখানে পেয়ে যাবেন। ইলেকট্রনিক মার্কেটেরও একটা বড় বাজার এখানে আছে, শুধু দোকানই দোকান, এটা একটা মার্কেট বলতে পারে, চক কথাটার মানেই তাই। চলুন দেখুন কত লোক, ট্রেড সব ট্রেডাররা এখানে। এই চাঁদনি চক আরেকটা জিনিসের জন্য খুব বিখ্যাত, সেটা হলো স্ট্রিট ফুড। এখানে অসংখ্য স্ট্রিট ফুডের দোকান আপনি পাবেন এবং সবখানে টেস্টি টেস্টি খাওয়ারও পাবেন। দিল্লির যে ফেমাস পরোটাগুলিও কিন্তু এখানেই, চাঁদনি চকেই। তো চলুন এটাকে একটু পেডাল এক্সপ্লোর করি চাঁদনি চকটাকে, কারণ সোকল টুরিস্ট প্লেস বলা ব্লগ এর চেয়ে ওখানকার লোকাল ফিলিংস জন্যই কিন্তু আজ আমি এই টোটো অটো মেট্রো এই করে বেরিয়েছি, আর বেশিরভাগটা পায়ে হেঁটে কভার করার চেষ্টা করছি যেন আপনাদের সেই ফিলটা দিতে পারি। এই চাঁদনি চক থেকে আসা দেখুন ভিড় লোকজনের, দেখুন চাঁদনি চকের মেন রোড, এখানে রিক্সা সবারই ঘুর হয়। এই চাঁদনি চক কিন্তু অ্যাকচুয়ালি ওল্ড দিল্লির মধ্যে পড়ে, তো সেই জন্য এখানে ওল্ড দিল্লিওয়ালা ফিল আপনারা পাবেন সবখানেই। আর রাস্তা জুড়ে দোকানপাট, কাপড় দোকান, সামনে ইলেকট্রনিক্সের মার্কেট আছে, ইলেকট্রনিক্স খেলনার মার্কেট, সেখানেও আপনারা যেতে পারেন। এবং আমি যতবার দিল্লি এসেছি সত্যি কথা বলছি, আমি কিন্তু এই খেলনার মার্কেটে গেছি, আমার একটা হবিও বলতে পারে, আমার খেলনা কিনতে ভালো লাগে। তো আজ আসলাম, আর ওই সামনে দেখুন লালকিলা দেখা যাচ্ছে, লালকিলার উপরে পতাকা উঠছে। তো যারা লালকিলা ঘুরতে যান, যদি সেরকমভাবে আসেন, সোলো আসেন বা এক দুজন মিলে আসেন, তাহলে চাঁদনি চক মেট্রো করেই আসবেন, এই ফিলটা আপনাদের ভালো লাগবে। আর ওই রিজার্ভ ট্যাক্সি বা ওলা উবের, আমিও ওলা উবের করে আসতে পারতাম বাট এই ফিলটা পেতাম না লোকাল। এই সামনের দিকে যে বিল্ডিংটা, এই বিল্ডিং এর পাশে কিন্তু সব ইলেকট্রনিক্স মার্কেট, আমরা পায়ে হেঁটেই যাচ্ছি, কারণ তাহলে একটু বেশি দেখানো যেতে পারে, সেই কারণে ভালোই ভিড় আছে এখানে। এখানে কিন্তু চাঁদনি চকে বড় বড় গুরুদোয়ারাও আছে, গুরুদোয়ার সাহেব, বিভিন্ন বাইরে থেকে অনেকেই আসেন যারা এখানে মাথা টেকেন, এখানে লঙ্গরও আছে। তো ইলেকট্রনিক্স মার্কেটে একটু পরের দিকে যাই, আগে চলুন লাল কেল্লার আর একটু দর্শন করে আসি, তারপরে এই মার্কেট ঘুরে আপনাদের দেখাচ্ছি। কি বন্ধুরা কেমন লাগছে আমার সাথে দিল্লি ঘুরতে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন, কারণ আমি কিন্তু ঘুরে বেড়াচ্ছি শুধু আপনাদের জন্যে এবং আমার মতো করে, যেটা
यूट्यूबे आमी देखते खूब पसंद करी एभावे पाए हेटे एक्सप्लोर करा कोनो जायगा एवं एटा एकटा फील एने दिया एकटा फ्लेवर एने दिया शुधु टूरिस्ट स्पट घूरिए देखा आमार भालो लागे ना आमी निजेओ खूब एकटा ओरकम घुरते पसंद करी ना তাই এই সিরিজ আমার মতো করে আপনাদের দেখাবো দেখুন আপনাদের ভালো লাগে কিনা এই দেখুন যেটা বলছিলাম ইলেকট্রিক্যাল মার্কেট ইলেকট্রনিক মার্কেট এখানে বিভিন্ন ধরনের লাইট সজ্জা থেকে সব কিছু পাবেন যেগুলো আমরা বলি না আমাদের ওখানে দিল্লিওয়ালা মাল তো এই সেই দিল্লিওয়ালা মালে বাজার চাঁদনী তো আগে চলুন বাইরেটা ঘুরে আসি দেখুন স্টেট ব্যাংক বিল্ডিং মনে হচ্ছে যেন রাজপ্রাসাদ তো এই ওল্ড দিল্লি এখানকার বিল্ডিংয়ের ঐতিহ্য একদম অন্য টাইপের রাজা বাদশাহদের মতো সব পুরনো ইটের তৈরি লাল ইটের তৈরি সামনে লাল কেল্লা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এই লাল কেল্লায় কিন্তু 15 আগস্ট আমাদের প্রধানমন্ত্রী পতাকা উত্তোলন করেন আর এই লাল কেল্লার ইতিহাস আপনারা আমার চেয়ে অনেক ভালোই জানেন শাহজাহানের হাত দিয়ে তৈরি এই কেল্লা বিশাল সুবিশাল কেল্লা কেল্লা মানে প্রাচীর বাউন্ডারি দিয়ে ঘেরা তার ভিতরে তাদের বসবাস করার জায়গা তাদের শাসন করার জায়গা রাজসভা রানীমহল মিনাবাজার সব আছে তো এই লাল কেল্লা মোগল সাম্রাজ্যের এক নিদর্শন বলতে পারে দেখুন লাল কেল্লা আমরা লাল কেল্লা ইন্টিগ্রেটের সামনে এখন দাঁড়িয়ে আছি চলুন দেখি এখানে ঢোকার কী কী ব্যবস্থা কী ক্যামেরা অ্যালাউ করে কি না বা তার জন্য এক্সট্রা কোনো চার্জ আছে কি না সেগুলো সব শুনতে হবে আগে অনেকবারই গেছি কিন্তু তখন তো আর ব্লগিং করতে আসিনি তো কোনো রেস্ট্রিকশন হয়নি এবার দেখার আছে কী হয় চলুন দেখুন এখানে সুন্দর ব্যবস্থা করা আছে লেডিস জেন্টস চলুন সবাই এদিক দিয়ে যাচ্ছে তো এদিক দিয়ে যাই এই সামনে লাল কেল্লা এই যে স্ট্যান্ডটা দেখছেন যেখানে রাউন্ডের উপরে আমি একটু জুম করে দেখাই এই যে সাদা স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু ইন্ডিয়ার পতাকাটা ওড়ান আমাদের প্রধানমন্ত্রী যিনি থাকেন তিনি এখানেই ওড়ান এই পুরো লাল কেল্লা হাই বন্ধুরা অবশেষে লাল কেল্লা দাঁড়িয়ে আমরা ব্লগ করছি একটা আলাদা উত্তেজনা একটা আলাদা উদ্দীপনা হচ্ছে নিজেকে মনে হয় মোগল সম্রাটই ভাবছি যাই হোক তবুও দিল্লি আসলে লাল কেল্লা আসবেন না এটা কি হয় তো লাল কেল্লা এসেছি তো চলুন এবার এখানে টিকিট কাটার পালা আছে এবার আমি জানি না আমার গোপ্রো অ্যালাউ করবে কি না এখানে তাই যদি না করে তাহলে তো যাবো না কারণ আমি কোনো ব্যাগ আনিনি আমি সোলো এসেছি এটা রাখবো কোথায় আর যদি বলে পকেটে নিয়ে যেতে পারেন তাহলে অবশ্যই ভিতরে এন্ট্রি করে আপনাদের দেখাবো দেখুন এন্ট্রির ভিড় কীরকম এখানে কিন্তু সিকিউরিটি চেকিং খুব স্ট্রিক্ট তো আগে খোঁজখবর করে তারপরেই এখান থেকে বেরোতে নিতে হবে এন্টার করতে হবে এখানে টিকিটের চার্টটা একবার দেখুন আর এখানে যদি স্ক্যান করে আপনি টিকিট কাটেন টিকিটের ভিড় হাঁটান তাহলে পরে কিন্তু আপনার কম লাগবে এমনি টিকিট কাটলে 50
डेबिट कार्ड बा क्रेडिट कार्ड दे काटले 35 माने एग्जैक्ट अमाउंट হবে। চলুন আগে শুনি ক্যামেরা আলাও কিনা বা ক্যামেরার জন্য এক্সট্রা কোনো কিছু দিতে হয় কিনা, তারপরে স্ক্যান করে পে করব, তার আগে নয়। চলুন বন্ধুরা, লাল কিলার মোগল দরবারে আপনাদের প্রবেশ করাই। হ্যাঁ, কেমন যেন একটা নিজেকে বাচ্চা বাচ্চা ফিল হচ্ছে। আর এই দেখুন, আপনাকে স্বাগত করার জন্য এখানে তোপ রাখা হয়েছে, তোপ 36টি তোপ কি সালামি বলে না, সেই আপনাকে 36 তোপ কি সালামি দিয়েই এখানে প্রবেশ করাবে। চলুন, বাহ কি আর্কিটেকচার! আমার একটু এখানকার ওয়ালের ইট গুলো দেখুন, এগুলো কিন্তু নর্মাল নয়, একদমই অন্যরকম আর্কিটেকচার দিয়ে তৈরি। এখানে দুটো মিনারও আছে, তো যেটা আপনাদের বলার আমি সেটা বলে রাখি। এখানে এন্ট্রি ফি 35 টাকা যদি ডেবিট কার্ডে করেন। সামনে যে আমি এর আগে দেখালাম যে দুটো স্ক্যান SBI রাখা ছিল, আমি ওটা স্ক্যান করে আমি অনলাইনে কাটলাম, বুক করলাম টিকিট, সেটা বহুত ইজি রাদার দেন লাইনে দাঁড়ানো। আমি ওখানে বুক করার পরে, স্ক্যান করার পরে একটা ওয়েবসাইট খুললো যেখানে আমার ডিটেলস বলতে নাম, আমি কি দেখতে চাই, যদি উইথ মিউজিয়াম হয় 50 টাকা, আর যদি শুধু ফোটো হয় 35 টাকা। আমি সেটা সিলেক্ট করতে হলো, একটা আইডেন্টিটি কার্ড সিলেক্ট করতে হলো এবং তার নাম্বার দিতে হলো। আমি ড্রাইভিং লাইসেন্স দিলাম, দিয়ে প্রসিড করার সাথে সাথে ওরা বিভিন্ন পেমেন্ট অপশন খুলে গেল, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, UPI। আমি UPI দিয়ে করলাম এবং তুরান্ত কিন্তু আমার এখানে PDF ডাউনলোড হয়ে গেল। সেই PDFটাই আমি ওখানে দেখালাম গেটে এবং আমি চলে আসলাম উইদাউট হ্যাসেল ফ্রি, একদম সুন্দর ব্যবস্থা করেছে এরা। চলুন এবার আমরা মিনা বাজারে প্রবেশ করি। এটাই মিনা বাজার, মিনা শব্দের অর্থ আপনারা জানেনই আর দেখতেও পাচ্ছেন, পুরো দুধার দিয়ে বাজার। এখানে কিন্তু শপিং অবশ্যই করবেন, কিন্তু বার্গেনিং দাদা প্রচুর বার্গেনিং করতে হয়, আকাশ ছোঁয়া দাম চায়, পাতালে শেষে ডিল হয়। তো আমি যেহেতু আজ চলে এসেছি, ফ্যামিলি নেই, তো মার্কেটিংয়ের ঝঞ্ঝাট নেই, শুধু আপনাদের দেখানোর জন্য এসেছি। চলুন ভিতরে প্রবেশ করি, ভিতরটা আপনাদের দেখাই। যেখানে ক্যামেরা ধরছি না, এটাই এত ফটো যে কি বলবো, ক্যামেরাটা যে বন্ধ করব কিছুটা পরে করব তার অপশন পাচ্ছি না, মেমোরি কার্ড সব ফুল হয়ে যাচ্ছে, এক একটা ক্লিপ 5-6 মিনিটের বেশি করে হচ্ছে। তো বুঝতেই পারছেন কতটা সুন্দর, এটা বয়ান করার জন্যই আমি এই শব্দগুলো ইউজ করছি, আর কিছু নয়। শুধু দুঃখ থেকে গেল মেট্রো রেলে করতে দিল না ভিডিও, বাট ওর কি তার পিছনে যথেষ্টই যুক্তিসম্মত কারণ ওদের আছে। এই দ্বিতীয় দরওয়াজা, এই বিল্ডিংটাতেই সব মিউজিয়ামগুলো আছে। দেখুন শাড়ি শল সব কিন্তু দোকান তৈরি। এখানে আফটারনুনে লাইট শো হয়, খুবই ফেমাস লাইট শো, লাইট শো দেখতে পারেন। এখানে মিউজিয়াম আছে, আমি অন্যনেই এসেছি। চলুন মিউজিয়ামগুলো থেকে শুরু করি, উপরেও মিউজিয়াম দেখুন, বিভিন্ন ধরনের মিউজিয়াম আছে এখানে। চলুন বন্ধুরা, লালকেল্লা শুধুমাত্র দিল্লির নয়, সমগ্র ভারতের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। এটি নির্মাণ করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান, যিনি তাজমহলও নির্মাণ করেছিলেন। 1648 সালে নির্মাণ সম্পূর্ণ হয়েছিল এই লালকেল্লার। এটি মূলত
লাল বেলে পাথরের তৈরি বলেই এর নাম লাল কেল্লা। লাল কেল্লার স্থাপত্য বৈশিষ্ট্য সত্যি অবিশ্বাস্য। মোগল ও পার্শ্বিক স্থাপত্যের মিশ্রণ এখানে স্পষ্ট দেখা যায়। এই কেল্লার মূল প্রবেশপথের নাম লাহোর গেট, যা সবারকে বিশেষভাবে আকর্ষণ করে। বন্ধুরা, লাল কেল্লার ভিতরে দিয়ানি আম ও দিয়ানি খাস নামে দুটো প্রখ্যাত অংশ আছে, যেখানে মোগল সম্রাটরা সভা করতেন। দিয়ানি আমে সাধারণ মানুষের বিচার হতো, আর দিয়ানি খাসে সম্রাট তার বিশেষ অতিথিদের সঙ্গে বৈঠক করতেন। দিয়ানি খাসের ময়ূর সিংহাসনের কথা আমরা সবাই জানি, যা ছিল মোগলদের ঐশ্বর্যের প্রতীক। রংমহল, মমতাজ মহল সামনের দিকে, কোনটা এই দেখুন হোয়াইট। চলুন রংমহল আর মমতাজ মহলটা দেখে আসি, এবং শাহজাহানের খুবই কাছের স্ত্রী ছিলেন এই মমতাজ। এই মমতাজের বেগমের উদ্দেশ্যেই তাজমহলের গল্প আমাদের সবারই জানা। তো চলুন, এখানে মমতাজ মহল কিরকম ছিল সেটা একবার দেখে আসি। এই হোয়াইটগুলো পরপর পরপর যে দেখছেন, এগুলো সবই ছিল মহল। এই এমন একটা জায়গা যেখানে সব সময় টুরিস্ট থাকে, সব সময়। দেখুন এখানে অনেক ফোয়ারা আছে, যদিও এখন চলছে না, একটু মেনটেন্স অভাব আমার চোখে পড়ছে। এই জলের মধ্যে নোংরা সব পড়ে আছে, কেন যে এরকম করে? একটা হেরিটেজ প্লেস, ইট শুড বি ওয়েল মেনটেন। এই মমতাজ বেগম, দেখুন বড় বড় গ্রুপ নিয়ে অনেকে এসেছে এখানে, টুরিস্ট ট্যুর গাইডও আছে যারা গল্প বলছে এখানকার সম্বন্ধে। ট্যুর গাইড নিয়ে দেখতে পারেন, এটা খুব একটা খারাপ কনসেপ্ট নয়, বাট আমি সেটা করিনি। এটা মনে হচ্ছে কোনো স্কুলের গ্রুপ। এই মমতাজ বেগম মহল, এই দেখুন এটা খাস মহল বা দিবানি খাস। এখানে যে অফিসিয়াল কাজগুলো হতো অফিসিয়াল কর্মীদের দিয়ে, খাস মহলের হিস্ট্রি এখানে লেখা আছে। দিস ওয়াজ দ্য এম্পায়ার্স প্রাইভেট প্লেস। অ্যানিমেল ফাইট সাচ অ্যাজ বিটুইন লায়ন্স অ্যান্ড এলিফেন্টস আর অর্গানাইজড বিলো দিস প্লেস ফর দ্য এন্টারটেনমেন্ট অফ রয়্যালস। দ্য প্লেস কনসিস্ট অফ থ্রি পার্টস, দ্য সেট অফ থ্রি রুমস ফেসিং দ্য দিবানি খাস ওয়াজ কল্ড তাজবির খানা অ্যান্ড ওয়াজ ইউজড ফর দ্য এম্পেরর প্রাইভেট ওসি। তো আপনারা দেখতেই পাচ্ছেন, তো আমি ভুল বলেছিলাম, এখানে বিভিন্ন অ্যানিমেলের লড়াই লাগানো হতো এবং এখান থেকে বসে দেখা হতো এই সেই জায়গা। আর এটাকে সার্কেল করে এখানে এগুলো বসার জায়গা করে উঠেছে। আর এখানে একটা মসজিদও আছে। আমি আগে একটু ভুলই বললাম, এই তিনটে যে সাদা সাদা আপনারা দেখতে পাচ্ছেন, এই তিনটে কিন্তু দিবানি খাসের পার্ট। মমতাজ মহল ওই দিকে, তা মিউজিয়াম বড় বড়, মমতাজ মহল ওই দিকটাতে, এগুলো কিন্তু দিবানি খাসেরই বিভিন্ন পার্ট। চলুন, এখানে বোর্ডে লেখাও আছে আপনাদের
একবার দেখাই এটা রংমহল। রংমহল এই মমতাজ মহল একবার একটু করে নিন। বিশাল অ্যাপার্টমেন্ট ইজ নেমড মমতাজ মহল আফটার শাহজাহান বিলাভেড কুইন মমতাজ ইন ইটস ডে অফ গ্লোরি। সো বুঝতেই পারছেন মমতাজ মহল এইটি বললো দিওয়ানি খাসেরই তিনটে পার্ট, যেখান থেকে বসে নৃশংসতা দেখা হতো আর কি বলবো, বলা হয়তো আমার ভুলও হতে পারে। বাহ, তখনকার হয়তো সব রাজরানীদের মধ্যে এরকম ছিল তাই এই মমতাজ মহল। এই দেখুন সুন্দর জায়গা আর ততটাই সুন্দর আর্কিটেকচার। এখানে এই পানীয় জলের ব্যবস্থা একদম অমৃতর মতো লাগলো সত্যি বলছি। এই ট্যাপ থেকে ডাইরেক্ট জল বেল করে খাওয়ার তৃপ্তি একদম অন্যরকম। আর এখানে একটা ক্যান্টিনও আছে, সেটা আগে যখন এসেছিলাম তখন দেখিনি, এখন নতুন দেখছি। বাট আমি ক্যান্টিনে চলুন একবার তাও আপনাদের দেখিয়ে দিই খাওয়ারগুলো কীরকম। এখানে সবই পাওয়া যায়, আশা করি প্লেসের ভিতরে এখানে রেট অনেকটাই হাই হওয়ার সম্ভাবনা। তবু খুব থেকে গেলে একটু বসে জিরিয়ে নিতে পারে। তো এখানে খাওয়ার অর্ডার দিয়ে দিলাম, একটা ছোলা বটরে, একটা কোল্ড কফি আর এক বোতল জল 160। তো আমার মনে হলো মোটামুটি রিজনেবলই আছে, তো এই জন্য দিয়ে দিলাম। এখানে পে করে এখানে এলাম, ভাই এলেন এক কোল্ড কফি হে, ওয়াটার হে আর ছোলা বটরে। তো এখানেই দুপুরের খাওয়া খেয়ে নিই, তাহলে সুবিধা হবে, টাইম ভালোই হচ্ছে। আপনাদের দেখাতে এসে আমিও খেতে বসেই গেলাম। অ্যাকচুয়ালি খিদা যে একদম পাইনি তা না, খিদা তো একটু পেয়েই ছিল, কিন্তু তার চেয়েও বেশি যেটা টায়ার্ড এই রোদের মধ্যে, ভ্যানে করে কিলোমিটার দুয়েক তো হেঁটেইছি মেন গেট থেকে এই ভিতরে দেখার জন্য। তো আমি ভাবলাম হয়তো সময় নষ্ট না করে খাওয়ার সাথে একটু রেস্টটাও নিয়ে নিই, কোমরটাও ঠিক হবে, তারপরে আবার রওনা দেবো চাঁদনির উদ্দেশ্যে। কি বলেন বন্ধুরা, কেমন লাগছে আমাদের এই ব্লগ, একটু অন্যরকম কিনা, একটু তথাকথিত টুরিস্ট স্পটের বাইরে কিনা? আমি এটাই চাই, যেখানে ঘুরবো সেখানকার লোকাল ফিল আপনাদের দেওয়ার চেষ্টা করব। যদি আমার এই প্রয়াস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এই জাতীয় ভিডিও আরও অনেক আসবে আমার এই চ্যানেল। তো চলুন লালকেল্লাকে বাই বাই বলে এবার বেরিয়ে পড়ি চাঁদনি চকের উদ্দেশ্যে। বললাম মিউজিয়ামগুলো গেলাম না, কারণ আগেও একবার গেছিলাম, সেরকম কিছু ভেতরে নেই, কিছু ছবি ছাড়া। তো যথেষ্ট রোদ উঠেছে, তো এখনও অনেক কিছু বাকি আছে। তো মিউজিয়ামটা যদিও আমি টিকিট করে ফেলেছিলাম, বাট এবারের জন্য স্কিপ করি, কিছু তো পরের বারের জন্য রাখতে হবে। চলুন এবার প্রস্থান করি এই দিক দিয়ে। এবার লালকেল্লাকে বিদায় জানিয়ে চাঁদনি মার্কেট যাওয়ার পালা। তবে সত্যি এখানকার সৌন্দর্যে এতটা মুগ্ধ হয়েছিলাম না, বেরোনোর পথে মনে হচ্ছিল শুধু ক্যামেরা দিয়ে শুট করেই যাই করেই যাই করেই যাই, প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে এত সুন্দর যে কি বলব। তো চলুন এই হলো সাবওয়ে, যেটা এখানকার লালকেল্লার যে মেইন হাই রোড তার নিচ দিয়ে গিয়ে চাঁদনি মার্কেটে ডাইরেক্ট প্রবেশ করে। তো আমি এই সাবওয়ে দিয়ে গিয়ে আমি চাঁদনি মার্কেটে
প্রবেশ করলাম, যেখানে অজস্র ছোট ছোট দোকান, ভিড়, গাড়ি, ডাকাডাকি সবকিছু আছে। যেখানে এখানে যেরকম ইলেকট্রনিক্স আইটেম পাবেন, খেলনা পাবেন, সেরকম কাপড় জামা থেকে আরম্ভ করে সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল। তো লালকেল্লায় আসলে চাঁদনি মার্কেটের কথা কিন্তু ভুলবেন। চাঁদনি মার্কেটে অনেক দোকানই পাবেন, এখানে অনেক খেলনার দোকান আছে। তো আমি এখানে ঢুকলাম, এই দোকানে আমার একটা বাইনোকুলার নেওয়ার আছে আমার ছেলের জন্য, তো একবার ইনসে মিল লেতে হ্যাঁ। স্যার আপনার নাম কে হ্যাঁ? নাম জি সাহিদ হ্যাঁ। সাহিদ জি, ভাইজি ये जो ड्रोन वगैरह बहुत कुछ देख रहे हैं, जो हम लोग को यूट्यूबर के लिए बहुत कीमती चीज होता है, कभी लोगों का ड्रीम भी होता है, ये कितने का है? ये हमारे पास 1000 रुपए का स्टार्टिंग है सर। ये देखो ये यहां से ड्रोन मिलेगा आपको मात्र 1000 रुपए में। अच्छा, अगर इसी चीज का आप ऑनलाइन परचेस करते हैं बस और फ्लिपकार्ट पे, ये आपको 2025 रुपए का मिलेगा। एकदम एकदम ऐसे ही बता रहे हैं। बच्चों के लिए देखिए, आजकल बच्चों में बहुत चल रही है। हां, 1000 रुपए का ड्रोन है। अच्छा, किसी बड़े को चाहिए ये सोलर ड्रोन है, फ्रेशर मोटर के अंदर होता है। अच्छा, इसका बहुत बढ़िया क्वालिटी है, मात्र 2000 रुपए। 2000 रुपए में? 2000 रुपए का ड्रोन है, टेक्निकली बहुत बढ़िया है। अच्छा ठीक है, इसमें वो सेंसर वगैरह होता है जो ऑब्जेक्ट? जी सेंसर भी होता है इसके अंदर, सब कुछ होता है। इस तरीके का हेलीकॉप्टर देखो, यहाँ हेलीकॉप्टर मिल जाएगा बच्चों का, 200 रुपए का हेलीकॉप्टर ऑनली। अच्छा, आसमान में उड़ेगा हेलीकॉप्टर। अच्छा, ये गाड़ी मिल जाएगा इस टाइप का, गाड़ी मेरे पास 500 रुपए की है, ओनली 500 रुपीज की है ये गाड़ी, मिल जाएगा 1000 रुपए करीब में मेटल का। पूरा खिलौने का ही रोड, साइकिल मार्केट चांदनी चौक में इकलौता दुकान है ये, जहाँ पे कम रेटों में सामान मिलता है लोगों को। एकदम एकदम सही बताया। हमारे पास स्पाई कैमरा मिल जाता है, सीसीटीवी कैमरा मिल जाता है। अच्छा, वॉकी टॉकी मिल जाती है, वॉकी टॉकी किसी को चाहिए सस्ते में, वॉकी टॉकी मिल जाती है। बहुत सारे लोगों को रेस्टोरेंट के लिए चाहिए, स्कूल के लिए चाहिए, बहुत सारे लोग को चाहिए, 1000 रुपए का वॉकेट होता है। अच्छा, इसके इसमें ट्रांसमीटर रिसीवर दोनों ही है, मतलब दोनों में बात चल सकता है? इसका पेयर आता है, मात्र 1000 रुपए का पड़ेगा, ऑनलाइन से सस्ता। लोग बैठे बैठे घर से ऑर्डर करते हैं, लेकिन चीज मंगवाते घर पे डबल दे। शॉप पे आओ, शॉप पे देखो, शॉप पे शॉपिंग करो, सस्ते रेट में मिलेगा। किसी को कुरियर करवाना तो कुरियर भी मिलेगा। ठीक 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 है सर जी, थैंक यू, आपको मूल्यवान टाइम हमको दिए, और ये वीडियो हम जरूर दिखाएंगे हमारा चैनल पे। आप अगर चांदनी में आते हो तो जरूर आइएगा, इधर इधर से मार्केटिंग कीजिए। बहुत सारे लोग बाहर से आते हैं तो यहाँ पर लोग, बहुत सारा लोग मतलब की चांदनी चौक में जो अक्सर लोग बाहर से आते हैं। हाँ हाँ, चांदनी चौक में अक्सर लोग बाहर से आते हैं, तो यहाँ पर जो ज्यादातर तो लोगों के साथ में चिटिंग होता है, तो यहाँ पर आना, दुकान से ही सामान लेना, जो रास्ते में सामान जो बेचते हैं, सामान हाथ वालों से कभी परचेस मत करें, दुकानदार से लोग से सामान ले। ये साजिद भाई का शायद ये नंबर भी है बोर्ड पे, ये व्हाट्सएप वाला, ये नंबर भी मैं दिखा देता हूँ, आप इनसे बात करके भी आ सकते हो, अगर काफी ज्यादा खरीदारी करना है तो इनको एक बार फोन लगा लीजिएगा, जो काम का चीज होगा। ठीक है भाई, चलो ये गेम दिखा दो, आजकल गेम बहुत चल रहा है बच्चों। हाँ दिखाइए, ये गेम आजकल क्रेज है। अच्छा, ऑनलाइन इसकी कीमत है 2000, आप सर्च करोगे तो आपको दिखेगा 2000, डबल रिमोट के साथ में 1100 रुपए। किसी को चाहिए तो कोरियर भी हो जाएगा, कोरियर भी मंगवा सकता है मेरे से। ये गेम है थोड़ा इससे ऊपर मॉडल आता है, ये 1500 रुपए का गेम, ऑनलाइन चेक करोगे 2500-3000, दुकान से खरीदो सस्ता मिलेगा। अच्छा, अभी भी शॉपिंग करो दुकान से, ये मसाजर है 400 रुपए का मसाजर, ऑनलाइन बहुत महंगा। ভারতের আরেকটি অতি আশ্চর্য অবিশ্বাস্য স্থানে আমরা শীঘ্রই যাব এর পরের ভিডিওতে। কি হতে পারে সেই শান্তি একটু ভাবুন, আর জানার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে থাকুন আমাদের চ্যানেলের সঙ্গে।